পূজা টিরি রায় বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে বর্তমান সময়ের একজন নবাগত তুমুল জনপ্রিয় অভিনেত্রী ও মডেল। মডেলিং ও শিশু শিল্পী হিসাবে তার কর্মজীবন শুরু হয়। 2012 সালে মাত্র 12 বছর বয়সে প্রথম শিশু শিল্পী হিসাবে অভিনয় জগতে প্রবেশ করেন ভালোবাসার রং চলচ্চিত্রের মাধ্যমে। শিশু শিল্পী হিসাবে কয়েকটি চলচ্চিত্র অভিনয়ের পর 2018 সালে পোড়ামন্টু চলচ্চিত্রের মধ্য দিয়ে নিজেকে নায়িকা হিসেবে জাহির করেন পূজা। খুব অল্প সময়ের মধ্যে তিনি এদেশের সকল শ্রেণীর দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠেন তার আকর্ষণীয় চেহারা এবং প্রাণবন্ত নিখুঁত অভিনয়ের জন্য। পূজা টিরি রায় 20 আগস্ট 2000 সালে খুলনার গাজীরহাটে এক মধ্যবিত্ত হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। তার পুরো নাম পূজা টিরি রায়, তাকে সবাই পূজা টিরি নামেই চিনে। বর্তমানে তার বয়স 19 বছর, উচ্চতা 5 ফুট 3 ইঞ্চি, ওজন 45 কেজি, ধর্ম সনাতন এবং তার রাশি হল সিংহ রাশি। পূজার বাবা দেবপ্রসাদ রায় একজন ব্যবসায়ী এবং মা ঝর্ণা রায় গৃহিণী। শৈশব থেকে পূজার মিডিয়ার প্রতি খুব আগ্রহ ছিল এবং এর জন্য শিশু বয়সে তার অভিনয়ের যাত্রা শুরু হয়। পূজার বাবা মা তার মিডিয়ায় কাজ করতে সর্বদাই অনুপ্রেরণা দিয়েছিলেন। এখন তিনি ঢাকা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনা করছেন 10ম শ্রেণীতে। অভিনয়ের পাশাপাশি অদম্য ইচ্ছে হলো পড়ালেখা কন্টিনিউ করে গ্রাজুয়েশনটাও কমপ্লিট করা। পূজা টিরি রায় 2012 সালে ভালোবাসার রং চলচ্চিত্র অভিনয়ের মাধ্যমে প্রথম সিলভার স্ক্রিনে হাজির হন এবং সেই ছবিতে তিনি চিত্রনায়িকা মাহিয়া মাহির শৈশব চরিত্রে অভিনয় করেছিলেন। এরপর পূজা অগ্নি, জান তুমি, প্রাণ তুমি, ছোট সংসার, কৃষ্ণপক্ষ এবং ধন নাম্বার 1 ছবিগুলোতে শিশু অভিনেত্রী হিসাবে অভিনয় করেছিলেন। পাশাপাশি তাকে দেখা যায় বিভিন্ন টেলিভিশন বিজ্ঞাপন, চিত্রনাটকে। তার অভিনীত উল্লেখযোগ্য টিভিসিগুলো হলো টেলিটক, 3G, RFL, ডাইনিং টেবিল, RFL চেয়ার এবং রিন পাওয়ার, রিন রিফ্রেশ। এর মধ্যে টেলিভিশন বিজ্ঞাপন রিন ফ্রেশে পূজা দুর্দান্ত অভিনয়ে তিনি খুব জনপ্রিয়তা অর্জন করেছিলেন। মারাঠি ভাষার বিপুল প্রশংসিত শৈরাটের ছায়া অবলম্বনে জাজ SBF এবং রাজ চক্রবর্তীর প্রযোজনায় নির্মিত নূরজাহান চলচ্চিত্র দিয়ে পূর্ণাঙ্গ নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন পূজা, যা 16ই ফেব্রুয়ারি 2018 সালে মুক্তি পায়। এতে তার বিপরীতে অভিনয় করেন আরেক নবাগত আদৃত। প্রথম ছবিতেই তার অভিনয় খুব প্রশংসিত হয় এবং এর ধারাবাহিকতা জাজের আরেকটি চলচ্চিত্রে তিনি চুক্তিবদ্ধ হন এবং সেটি হলো পূজা অভিনীত বহুল জনপ্রিয় এবং আলোচিত চলচ্চিত্র পোড়ামন 2। জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় নির্মিত চলচ্চিত্রটি পরিচালনা করেন নবাগত পরিচালক রায়হান রাফি এবং চলচ্চিত্রে তার বিপরীতে ছিলেন আবেগ নবাগত নায়ক সিয়াম আহমেদ। এই ছবিতে সিয়াম এবং পূজা জুটি বাংলার দর্শকরা সাদরে গ্রহণ করেন। ছবিটিতে তাদের দুর্দান্ত ন্যাচারাল অভিনয় এবং সিনেমাটোগ্রাফিক বাংলা সিনেমার ইতিহাসে এক নতুন মাত্রা যোগ করে এবং এসবের কারণে পূজার জনপ্রিয়তা এখন আকাশ ছোঁয়া। তাই যাদের এই সাফল্যের পর যাদের কর্ণধার আব্দুল আজিজ এবং রায়হান রাফি আবারও এই জুটিকে নিয়ে নির্মাণ করেন দহন চলচ্চিত্র, যা এবং ছবিটি মুক্তি পাওয়ার পরে তারা উভয়ে খুব প্রশংসিত হন। পূজার প্রিয় নায়কদের তালিকায় রয়েছেন সাকিব খান, আরিফিন শুভ এবং নায়িকা হিসেবে আদর্শ মানেন সুচিত্রা সেনকে। নতুন প্রজন্মের নায়িকাদের মধ্যে সম্মানময়ী একটি নাম হলো পূজা টিরি। আমরা আশা করব তিনি তার ক্যারিয়ারকে আর অনেক দূর সাফল্যের সাথে এগিয়ে নিয়ে যাবেন।